ইঞ্জিনিয়ার আনোয়ার সেনাক কমিউনিটি বিজনেস স্টুডেন্ট মোহাম্মদ শহীদুল হক সালেহ আহমেদ মুকর মহিউদ্দিন চৌধুরী এবং দূতাবাসের প্রধান কাউন্সিলর মোহাম্মদ নাসিরুদ্দিন সহ আমার সামনে উপস্থিত সামনে রয়েছেন কমিউনিটির অন্য নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান আমিনুল হক চৌধুরী আমিনুল হক কাজল এবং নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশের আসলে দীর্ঘদিন একটি অম্বিকা ছিল বাংলাদেশি মালিকানাধীন বিশাল পরিসরের একটি হোটেল যেটি আসলে আজকে মাননীয় রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আপনারা জানেন বাংলাদেশ কমিউনিটি অনেক সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন রয়েছে আমরা আসলে আমাদের মাতৃভাষাকে যেভাবে ভালোবাসি সেই অনুসারে আসলে বাংলাদেশে বৃহৎ পরিসরে কোনো রেস্টুরেন্ট না থাকার কারণে আমরা ইন্ডিয়ান বা অন্য দেশের রেস্টুরেন্টের প্রতি আসক্ত হয়ে যাই তো এটা আমাদের জন্য এসে এটা আমাদের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি লক্ষ্য পৌঁছে যাওয়ার মাধ্যমে এই রুট বাংলা রেস্টুরেন্ট আগামী দিনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান করার জন্য এটি একটি মাইল ফলক হবে আপনারা জানেন নিচে এবং উপরে প্রায় 500 লোকের আয়োজনে এখানে যে কেউ ফ্যামিলি প্রোগ্রাম করতে পারবেন তো আপনাদের যারা কমিউনিটি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক সংগঠনে জড়িয়ে আছেন আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে এবং বাংলাদেশি উদ্যোক্তাদের সাপোর্ট করার জন্য এবং বেশি বেশি রেমিটেন্স প্রেরণের জন্য আপনারা এই অনুষ্ঠানে এই হোটেলে প্রোগ্রাম করে আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো সফল করবেন এরপরে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আসলে এই প্রথম মনে হচ্ছে বাংলাদেশ একটি রেস্টুরেন্ট সবচেয়ে বড় এখন নাজমার ভিতরে মানে রুজ বাংলা রেস্টুরেন্ট আমার মনে হয় একটি সাফল্য মন্ডিত করবে সে আমাদের সকলের এই প্রত্যাশা আসলে রুজ বাংলার এই হোটেলের জন্য আমার সকলের গণতান্ত্রিক হোক রোজ বাংলা রেস্টুরেন্টের আজকের এই উপদিন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে যারা বসে আছেন এই এলাকার রোজ বাংলাকে যারা আলোকিত করবেন আপনারা সবাইকে রোজ বাংলার সম্পর্ক থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সত্যি আজকের এই হোটেলটি আমি মনে করি বাংলাদেশ কমিউনিটি প্রত্যাশা পূরণ করবে কারণ বাংলাদেশ কমিউনিটি করে বিভিন্ন জায়গায় যায় অনুষ্ঠান করার জন্য আমাদের বড় বড় অনুষ্ঠান করার জন্য এই জায়গা ধরে না এই প্রত্যাশা পূরণ করবে পাশাপাশি আমি রোজ বাংলার যে কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা উল্লেখ দিচ্ছি তারা মানসম্মত খাবার পরিবেশন করবে পাশাপাশি তুলনামূলকভাবে সস্তায় খাবার করবে আমি মনে করি এই বর্তমান সময়ে যেখানে কাজকর্ম আমাদের নেই সেখানে এই তাদের এই অবদানটা আমাদেরকে অনেক বেশি আমাদের আমাদের পক্ষে কাজ করবে তাই নয় কি সেই জন্য আপনাদের অনুরোধ এই প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই বাংলাদেশি রেস্টুরেন্টটাকে উপরে তোলার জন্য আপনারা সবাই নিয়মিত আসবেন আমি আবারও রোজ বাংলা রেস্টুরেন্টের কর্মকর্তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি বাংলাদেশ লেখক সংঘ আদিবাসী রেস্টুরেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ও উপস্থিত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও উপস্থিত আমার বাংলাদেশী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে সময়ের স্বল্পতা আর তেমন বলার কিছু নাই পূর্ববর্তী বক্তারা সব কিছুই বলে গেছেন পূর্ববর্তী বক্তাদের দুই একটি কথা আমি সূত্র ধরে একটা কথাই বলবো আমি প্রথমেই অভিনন্দন জানাই আজকে যারা এই হোটেলটি প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠিত করেছেন বা উদ্বোধন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কমিউনিটির পক্ষ থেকে ও আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হিসাবে আমার জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছেন এবং আপনাদের হলটি আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে আমরা যারা বাংলাদেশ কমিউনিটিতে আছি বা আমরা যারা সামাজিক সংগঠন করি
দেখতে গেলে আমাদের প্রত্যেকটা সপ্তাহে একটা না একটা অনুষ্ঠান থাকে আমাদের বাঙালিতে। তাই আপনাদের কাছে সবার কাছে আজকে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন আমাদের বাংলাদেশি যতটা হোটেল আছে সেই সব হোটেলে এবং এই হোটেলে তো অবশ্যই করবেন আমাদের অনুষ্ঠানগুলো যেন করি, এই চিন্তা ভাবনা করবে করে করবেন যে আমার টাকা আমার পকেটের টাকা আমার দেশে যেন যায়, এই টাকা যখন আমার দেশে যাবে আমি মনে করবো আমার টাকা আমার দেশে গেছে, এই চিন্তা ভাবনা